ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ নতুন ভিডিও তো সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা অনেক দিন বাদে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আমি বলেছিলাম যে ভিডিও বানাচ্ছি না কারণ তোমরা জানো যে সেই চুক্তি জট ইত্যাদি ইত্যাদি তো তোমাদেরকে আমি ফুটবলে ফোকাস করে রাখতে চেয়েছিলাম তো সে কারণেই কিন্তু এই রকম পঞ্চাশটা রিউমার একশোটা রিউমার বারবার বলে ইস্টবেঙ্গল নিয়ে ভিউ বাড়িয়ে কোনো লাভ নেই তো সে কারণেই কোনো আপডেট আমি দিইনি কিন্তু আজকে ফাইনাল আপডেট এসে পৌঁছে গিয়েছে শ্রী সিমেন্ট এবং ইস্ট বেঙ্গল চুক্তি ছিল কনফার্ম হয়ে গেল আজকে শ্রী সিমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ইস্ট বেঙ্গলের সাথে আর তাদের পথ একসাথে চলতে চায় না কি হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে গত বছর এটিকে মোহনবাগান খেলা শুরু করে আই এস এল তো এসি কিন্তু তাদের নতুন করে দল নামায় মুখ্যমন্ত্রী লাস্ট মোমেন্টে স্পন্সর এনে দেন বা ইনভেস্টার এনে দেন শ্রী সিমেন্টকে তো তারা একটা যে প্রাথমিক চুক্তিপত্র সেইখানে তারা সই করে টিম নামিয়ে দেয় রবি ফাউলারকে উড়িয়ে নিয়ে আসা হয় এবং ছটা বিদেশি নিয়ে আসা হয় ব্রাইট আসেন মোটামুটি পারফরমেন্স কিন্তু এবছর তারা কিন্তু যে অধিকার বিভিন্ন রকমের অধিকার সেই অধিকারের ইস্যু দেখিয়ে কিন্তু কর্মকর্তারা সই করেননি এবং লাস্ট মুমেন্ট পর্যন্ত নেগোসিয়েশন ঘটে এবং যে শেষ ইস্যুটাতে আটকে রয়েছিল সেটা হচ্ছে যে ক্লাব তাঁবুর ব্যবহার তো শ্রী সিমেন্ট যেরকম বলেছিল যে আমাদের হাতে ছেড়ে দিতে হবে ক্লাম্প ব্যবহার এবং কর্মকর্তারা বলছিল যে না তো সেই সেই একটা মাত্র ইস্যুতে কিন্তু সিচুয়েশনটা জট থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু ব্যাপারটা কিন্তু আর মিটলো না এবং বাঙুরও কিন্তু প্রচন্ড বিরক্ত হয়েছিলেন তো তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা চাইছি না আর এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে এবং যে সম্মানের ইস্যু ছিল সেই সম্মানের ইস্যুটাও এখন নেই অর্থাৎ কেউ কাউকে যে সম্মান দেখানো বা শ্রদ্ধা দেখানো বা বিশ্বাস সেই জায়গাটাও আর বাকি নেই সম্পর্কের মধ্যে তো সে কারণেই কিন্তু আমরা আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছি না আমরা কিন্তু আপাতত এই চুক্তিটা ভঙ্গ করলাম এবং তারা সকালবেলা কিন্তু আজকে নবান্নে মেল করে দিয়েছেন এবং তারপরে আজকে কিন্তু এই দুপুরবেলা তারা ক্লাব তাবুতেও মেল করে জানিয়ে দিলেন যে তোমাদের স্পোর্টিং রাইটস আমরা ফেরত দিয়ে দিচ্ছি ফ্রিতে কোনো পঞ্চাশ কোটি টাকা যা আমরা খরচা করেছি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা সেটা আমাদের ফেরত দিতে লাগবে না তোমরা তোমাদের স্পোর্টিং রাইটস রাখো আমরা আমাদের থেকে সাত কোটি টাকা যে লসটা হলো সেটা আমরা রাখলাম আমরা বুঝে নেব যে এটা আমাদের একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে আমরা পরে এই নিয়ে খেয়াল রাখবো নিজেদের প্রতি নিজেদের খরচের প্রতি এবং তোমরা তোমাদের স্পোর্টিং রাইটস নাও তারপরে তোমরা কি করবে তোমরা বুঝে নাও তো দেবব্রত সরকার এই নিয়ে স্টেটমেন্টও দিয়েছে নিউজ এইটিন বাংলা বলে যে নিউজ চ্যানেলটি রয়েছে সেখানে তিনি জানিয়েছেন যে বাঙুরো ভালো মানুষ এবং আমরাও মেলটা পেয়েছি কিন্তু মাঝখানে শ্রেণিক শেড বলে একজন ভদ্রলোক ছিলেন তিনি নাকি ভালোভাবে নেগোসিয়েট করেননি তো সে কারণেই নাকি ব্যাপারটা ঘেঁটে গিয়েছে এবং এই চুক্তিটা হয়নি তো তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন তো এই হচ্ছে পুরোপুরি ব্যাপারটা এখনও অবধি এবং মোটামুটি বলাই যায় যে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল আর একসাথে ভবিষ্যতে পথ চলবে না এইবার কি হবে তো এস সি ইস্ট বেঙ্গলকে আইএসএল খেলবে অবশ্যই এস সি ইস্ট বেঙ্গল তো আর আইএসএল খেলবে না এটুকুনি তোমরা ধরে রাখতে পারো কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কি আইএসএল খেলবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে আছে এফ যদি চায় ইস্ট বেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে এখনো আমি বলছি তোমরা দেখেছো আগের বার যত যতক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম ইস্ট বেঙ্গল আইএসএল খেলা কেউ আটকাতে পারবে না এবং সেটাই হয়েছিল লাস্ট মোমেন্টে সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে নীতাম্বানির হস্তক্ষেপে কিন্তু শ্রী সিমেন্ট ইনভেস্ট করে এ যে কেউ ইনভেস্ট করবে না এটা আমি এখনও বলতে পারছি না অবশ্যই প্রচুর প্রচুর ব্যবসায়ী রয়েছেন যাদেরকে এফএসডিএল চাইলেই নীতা চাইলেই কিন্তু বেঙ্গলে ইনভেস্ট করাতে পারেন এবং কলকাতার ডারবির যে উন্মাদনা এবং কলকাতার যে ওল্ডেস্ট দুটো ক্লাব সেই ক্লাব দুটোর যে উন্মাদনা সেই ক্লাব দুটোকে একসাথে রাখাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মোহনবাগান খেলছে কিন্তু এফসি কাপ কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার যে উন্মাদনা সেটা কিন্তু নয় যদি ব্যাঙ্গালুরু জায়গায় আজকে ইস্টবেঙ্গল খেলতো তাহলে কিন্তু সেই চাহিদাটা আরও বেশি হতো তো ভালোইভাবে বুঝতে পারছো যে যেহেতু এফএসডিএল বিজনেস করছে তারা কিন্তু চাইবে তাদের যে বিজনেসের টার্গেট অডিয়েন্স অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান তাদেরকে কিন্তু একসাথে রাখতে তো স্বাভাবিকভাবেই আইএসএল এর প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত আমি বলতে পারবো না যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না আমি এখনও বলতে পারি ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা একই রকম তবে হ্যাঁ এসসি ইস্টবেঙ্গল বলে কোনো ক্লাব আর ভবিষ্যতে আইএসএল খেলবে বলে আমার মনে হয় না এবার দেখা যাক কী হয় ভবিষ্যতে তবে হ্যাঁ শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গলের চুক্তি কিন্তু ছিন্ন হয়ে গেল এবং এটা একটা কনফার্ম আপডেট আমি জানিয়ে দিলাম এরপর থেকে আবারও ইস্টবেঙ্গলের আপডেট আসবে তো আমাদের জানিয়ে রাখি আর যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদেরকে বলে রাখি যে আশা ছেড়ো না অবশ্যই এটিকে মোহনবাগান যেরকম আছে ইস্ট ইস্টবেঙ্গল সেরকম ছিল সেরকম ইস্টবেঙ্গল আবারও আছে সব কিছুই থাকবে ক্লাব কোথাও যাবে না এসএসডিএল যদি চায় অবশ্যই যারা বড়ো বড় মাথা তারা যদি চান ইস্টবেঙ্গলে আবার ইনভেস্টার আসবে সে নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই কিন্তু এটা একটা খুবই ব্যাড ইমেজ তৈরি করলো ক্লাবের উপরে এবং যারা তোমরা জানো কোয়েস চলে গেল এবার শ্রী সিমেন্ট চলে গেল। এতে কি হয় একটা ব্যাড ইমপ্রেশন পড়ে যে বারবার এদের সাথে চুক্তি হচ্ছে এক একটার পর একটা ক্লাবের কিন্তু তারপরে আবার চুক্তি ভঙ্গ হচ্ছে তো বিভিন্ন ইস্যু তৈরি হয় তো বুঝতেই পারছো যে একটা কর্পোরেট বিজনেসে এইগুলো তৈরি হওয়া মানে একটা জটিলতা তৈরি হওয়া তো সে কারণেই বিভিন্ন কোম্পানি এই ব্যাড ইমেজগুলোকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখে কোন ক্লাবে কি হচ্ছে এবং শ্রী সিমেন্ট এটাও জানিয়েছে যে আমরা এই ইস্টবেঙ্গলে কেন ইনভেস্ট করতে চেয়েছিলাম কারণ আমরা ফুটবল ইনভেস্ট করতে চেয়েছিলাম কারণ আমরা মুখ্যমন্ত্রীর রিকোয়েস্টে এসেছিলাম কারণ আমরা ইন্ডিয়ান ফুটবলের ভালো চেয়েছিলাম তো সবাই তো সেভাবে চাইবে না না তো যাই হোক এই হচ্ছে পুরো ব্যাপারটা জানিয়ে দিলাম যে ইস্টবেঙ্গল এবং সি সিমেন্টের চুক্তি ভঙ্গ হলো এবার দেখা যাক ভবিষ্যতে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কি নিয়ে আসে ইস্টবেঙ্গলের ফুটবল খেলার ফিউচারটা কি হয় অবশ্যই সেটা দিকে আমরা প্রত্যেকে নজর রাখবার ভিডিওটা ছিল এই পর্যন্ত রেগুলার যারা এরকম আপডেট পাচ্ছ এবং এরকম অ্যানালিসিস পাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হল না আমার ভালো লাগে ভিডিও বানাতে এবং অবশ্যই আরও বেশি বেশি মানুষ আমার ভিডিও দেখলে অবশ্যই আমার আরও ভালো লাগবে তোমাদের সাহায্য যারা এতদিন করে আসছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর এখনকার মতো data